রমজান সামনে রেখে নিত্যপণ্যের দাম বাড়ার চরকিতে আরও হাওয়া লেগেছে। ধাপে ধাপে বাড়ছে একের পর এক জিনিসপত্রের দাম। এই তালিকায় উঠে এসেছে চাল, ডাল, আলু, আদা ও রসুন। রাজধানীর কয়েকটি খুচরা বাজার ঘুরে নিত্যপণ্যের দাম আরও বেড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। ক্রেতারা বলছেন, নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণে এখন তাদের নাভিশ্বাস অবস্থা। এই যে সব জিনিসে প্রত্যেকটা জিনিস কিনতে গেলে আমরা বিপাকে পড়ে যাচ্ছি। কিছুই কিনে মানে যাদের সমস্যা, নিত্য কাজ করতেছে, তারা কিভাবে খাবে, কিভাবে চলবে? আমরা তো মধ্যবিত্ত গরিব, উভয়কে বুঝে খেতে হবে। যেনারা বড় লোক আছেন, ওনাদের তো প্রবলেম হয় না, প্রবলেম হয় আমাদের। একজন ক্রেতা বলছেন, বাজারে এসে তাদের আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মিলাতে হচ্ছে, জিনিসপত্রের দাম প্রচুর। প্রয়োজন দেখে আমরা আসি, তো বাজারে এসে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি ভাবায়, আয়ের সাথে ব্যয়ের যে সঙ্গতি, সেই জিনিসটা আমরা খুঁজে পাই না। আমরা যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত, তারা জিনিসটা সবাই বেশি করে ফিল করছে। এদিকে 10 থেকে 12 দিনের ব্যবধানে আমদানি করা মসুর ডালের দাম বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা। দেশি মসুর ডাল 120 থেকে 125 টাকা এবং আমদানি করা ডাল 100 থেকে 110 টাকায় বিক্রি হচ্ছে। রাজধানীর খুচরা বাজারের একজন বিক্রেতা বলছেন, বছর জুড়ে চড়া ছিল চালের বাজার। বাড়ার কারণটা হলো মেল মালিকরা বলতেছে দান শর্ট, চাউলের বাজার দান শর্ট, সেজন্যে দাম বাড়তেছে। আসলে আমাদের জানা মতে বাংলাদেশে যে পরিমাণ ধান উৎপাদন হয়েছে সেই পরিমাণ শর্ট খাওয়ার কথা না। যেমন মিনিকেট আপনার প্রতি গত সপ্তাহ বেচছে আপনার 3,050 থেকে 3,000 টাকা, সে চাউল এখন 3,100 টাকা হেরে চায়। এদিকে কয়েকদিন ধরে দেশ জুড়ে চলছে ভোজ্য তেলের কৃত্রিম সংকট। খোলা সয়াবিন ও পাম তেল পাওয়া যাচ্ছে হাতে গোনা কয়েকটি দোকানে, দামও রাখা হচ্ছে বেশি। এক বিক্রেতা বলছেন, প্রতি কেজি সয়াবিনের দাম 180 টাকা এবং পাম তেলের দাম 165 টাকা দরে বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা। দ্রব্যমূল্য জিনিসপত্র বাড়ার কারণ হচ্ছে আমরা যেখান থেকে মালগুলো সংগ্রহ করি ওখানে মাল, অনেক মালই সংকট, তারপরে ওনারাই দাম বাড়ায় দিছে। ঠিক আছে, যেমন আগে চাল আনতাম, মিনিকেট চাল কিনতাম 55 করে, এখন কিনতে হয় 60 টাকা 62 টাকা করে। 28 চাল কিনতাম 40-42 টাকা, এখন কিনা লাগে হলে 46-47 টাকা করে। ঠিক আছে, মসুর ডাল, ইন্ডিয়ান মসুর ডাল কেজিতে 10 টাকা করে বাড়ছে, দেশি মসুর ডাল কেজিতে 10 থেকে 15 টাকা বাড়ছে, পোলাওর চাল কেজিতে 5-6 টাকা গতকালকে নিউজ দিয়ে গেছে আরও কেজিতে 10 টাকা করে এই সপ্তাহ থেকে বেশি, সয়াবিন তেলও কেজি লিটার প্রতি 10-12 টাকা বেশি। সব জিনিসে A to Z, লবণ, আটা, ময়দা, চিনি, সব জিনিসেরই দাম বেশি বাজারে। এদিকে সবজি বাজারে গিয়ে ক্রেতারা হতাশ হচ্ছেন বলে জানাচ্ছেন। তারা বলছেন, 2-1টি ছাড়া বেশিরভাগ সবজির কেজি 40 টাকার উপরে। বাজারের জন্য আমি মাসে প্রথম দিন আসতাম, সেইখানে এখন আমাকে কয়েকবার ভেঙে ভেঙে আসতে হয়। এখন দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এটা আসলে সহনীয় পর্যায়ে নাই। বাজার নিয়ন্ত্রণ কমিটির মাধ্যমে বিষয়গুলো আরও সঠিকভাবে এবং কঠোরভাবে মনিটর করা উচিত। এছাড়া ব্রয়লার মুরগির কেজি 160 থেকে 165 টাকা এবং সোনালি জাতের মুরগির কেজি 290 থেকে 300 টাকায় বিক্রি হচ্ছে, আর গরুর মাংসের কেজি কিনতে খরচ হচ্ছে 600 থেকে 650 টাকা। ইয়াজিম পলাশ, সমকাল।